আসসালামু আলাইকুম। লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা অনেকে অবগত আছেন যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG থেকে একটি পত্র প্রেরণ করা হয়েছে জেলা প্রশাসক মহোদয় বরাবর, সকল জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ যেগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য NILG-র এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ERP-তে অন্তর্ভুক্ত করার জন্য, নিবন্ধন করার জন্য একটি পত্র প্রেরণ করা হয়েছে। সেই পত্রটি আপনারা NILG-র ওয়েবসাইটে পাবেন, অর্থাৎ যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে NILG-র ওয়েবসাইটে নোটিশ বোর্ডে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই সংক্রান্ত পত্রটি আপনারা পাবেন। এবং পত্রটির নিচে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে কিভাবে আপনারা এই নিবন্ধনটি করবেন, সে সংক্রান্ত একটি নির্দেশিকাও এখানে দেওয়া আছে, সেটি অনুসরণ করে আপনারা এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই নিবন্ধনটি করবেন নিরবিচ্ছিন্নভাবে এবং সহজ পদ্ধতিতে, আপনারা এই তথ্যগুলো এখানে এন্ট্রি দিতে পারেন। তো মূলত আপনারা NILG ওয়েবসাইটে যে NILG ওয়েবসাইট অ্যাড্রেস www.nilg.gov.bd, যখন এখানে যাবেন তখন এই পেজটি আপনাদের সামনে আসবে এবং এইখানে দেখতে পাবেন যে ডান পাশে ডকুমেন্টেশন সেন্টার। ডকুমেন্টেশন সেন্টারে যখন কার্সর রাখবেন তখন এখানে শো হবে ERP সফটওয়্যার লিংক। আপনারা ERP সফটওয়্যার লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ERP-র যে হোম পেজ সেটি এখানে ওপেন হবে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে লগ ইন অপশন, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন করুন অপশন। লগ ইন অপশনটা হচ্ছে ইতিমধ্যে যাদের রেজিস্ট্রেশন আছে, আইডি পাসওয়ার্ড আছে, তারা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যারা নতুন ইউজার তারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। এখানে বলে রাখি যে আইডি পাসওয়ার্ড তাদেরই আছে ইতিমধ্যে যারা ইতিমধ্যে NILG-র একাধিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করাকালীন সময়ে আপনারা একবার নিবন্ধন করেছিলেন, তাদের আইডি পাসওয়ার্ড আছে, তাদেরকে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তিনি লগ ইন করে তার প্রোফাইলটি আপডেট করে দিবেন। কেউ যদি আইডি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন যে আমার এখন তো মনে নেই, তাহলে এইখানে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি টাইপ করে দিয়ে আপনি বলে দিবেন যে আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তখন আপনাকে রিপ্লাই দিয়ে আপনার পাসওয়ার্ডটি পুনরায় আপনাকে সেন্ড করা হবে। এটা হচ্ছে যাদের নিবন্ধন আছে তাদের ক্ষেত্রে। আর যারা নতুন ইউজার, নতুন করে নিবন্ধন করতে যাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠানের, তিনি রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলে এই ফর্মটি সামনে আসবে। যেমন আমি যদি একজনের ডাটা এন্ট্রি দিয়ে দেখাই, যেমন এখানে আমরা লিখলাম যে বাবুল, বাবুলের তথ্যটা আমরা এন্ট্রি দিচ্ছি। এখানে এসে বাবুলের যে NID নাম্বার 10 ডিজিট বা 13 বা 17 ডিজিটের NID নাম্বারটা এখানে দিতে হবে। আমরা একটা NID নাম্বার দিয়ে দিলাম এবং এখানে ব্যক্তির জন্ম তারিখ দিতে হবে। আমরা এখানে একটি জন্ম সাল সিলেক্ট করলাম এবং তারিখ সিলেক্ট করলাম, এটা করে দিয়ে ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং তার ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি দিয়ে দিবেন। এই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের অনেকে ইউনিয়ন পরিষদের ইমেল আইডি থাকেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে হিসাব সহকারী অথবা ইউপি সচিবের যে ইমেল আইডিটি আছে সেটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন।
তাহলে আপনার যে কোনো মেসেজ আপনার এখানে আসবে। আপনি এর ইমেল আইডিটি এখানে দিয়ে দিবেন, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এটি আপনারা মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিবেন, প্রত্যেকের একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে সেই পাসওয়ার্ডটি আবার লিখে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটি পরে আপনাকে লগ ইন করার জন্য ব্যবহার করতে হবে। যেমন এখানে এটা হবে ন্যাশনাল আইডিটা হবে আপনার ইউজার আইডি, আর পাসওয়ার্ডটি হবে ওই ইউজার আইডিটি ব্যবহার করার জন্য যে পাসওয়ার্ড প্রয়োজন হবে সেটি। তাহলে পাসওয়ার্ডটি আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিলেন, আমি যেমন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার মনে রাখার মতো করে, সেটি আবার পুনরায় আমি এখানে টাইপ করলাম যে পাসওয়ার্ডটি দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে চলে আসবো বর্তমান অফিসের তথ্যের জায়গায়, এখানে এসে আমি যদি ইউনিয়ন পরিষদের সচিব হয়ে থাকি কিংবা অন্য কোনো দপ্তরের, তাহলে আমি সেটা সিলেক্ট করব, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ, এখানে ঢাকা বিভাগ, জেলা ঢাকা, উপজেলা সাভার, এখানে ইউনিয়ন পরিষদের নাম থেকে আমি একটা ইউনিয়ন পরিষদ ভাগ করতাম, এবং এখানে পদবীর জায়গায় পদবীগুলো আছে, এখানে আমরা পদবীগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি বললাম যে প্রশাসক, আপনারা যে যে পদ, যেমন ইউপি সচিব, এটা আমরা দিয়ে দিব, দিয়ে দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিব। সাবমিট করুন, যেমন সাবমিট করে এই মেসেজটি আসবে, আপনি কি নিশ্চিত সবগুলো ফিল্ড সঠিকভাবে পূরণ করেছেন, আপনি ওকে দিয়ে দিবেন, আপনার নিবন্ধনটি এখানে সম্পন্ন হয়ে যাবে, এবং এরকম একটি মেসেজ আপনার সামনে আসবে যে ধন্যবাদ, আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অনুগ্রহপূর্বক আপনার অ্যাকাউন্টটি যাচাইয়ের জন্য অপেক্ষা করুন। আপনি তখন যাচাইয়ের জন্য অপেক্ষা করবেন, এবং এটি এই অপেক্ষাটি হচ্ছে NILG থেকে কেউ একজন আপনার এটিকে ভেরিফাই করে অনুমোদন করে দিবে। অনুমোদন করে দেওয়ার পর আপনি আপনার ন্যাশনাল আইডি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাহলে আমরা এখন দেখব যে আমি পরে এই নিবন্ধনটুকু শেষ হওয়ার পর লগ ইন করে আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। তাহলে প্রোফাইলটা কিভাবে আপডেট করবেন আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। NILG থেকে যখন আপনাকে অনুমোদন করে দেওয়া হবে তখন আপনি আবার এই হোম পেজে এসে, ইয়াপের হোম পেজে এসে আপনার NID নাম্বারটি এখানে দিবেন, এবং নিবন্ধনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিবেন, দিয়ে আপনি লগ ইন করুন, এ বাটনে ক্লিক করবেন। NILG থেকে অনুমোদন হলে আপনি এই অপশনগুলো পাবেন, অনুমোদন না হলে আপনি লগ ইন করতে পারবেন না, অনুমোদনের জন্য আপনি কিছু সময় অপেক্ষা করবেন। যখন অনুমোদন হয়ে যাবে আপনি লগ ইন করে আসার পর এখানে যে মাই প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন, আপনার মাই প্রোফাইলটা সামনে আসবে, আপনি এখানে সবগুলো অপশন যে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেগুলো সব পূরণ করতে হবে আপনাকে। পূরণ করার জন্য যে সম্পাদন করুন বাটনে আপনি ক্লিক করে আপনি এখানে তথ্যগুলো আপডেট করে দিবেন, আপনার ছবিটি এখানে দিবেন, আপনার স্বাক্ষরটি এখানে অ্যাড করে দিবেন, এভাবে করে আপনি ব্যক্তিগত তথ্যগুলো এখানে দিলেন। তারপরে এটা যখন সাবমিট হলো পরে আপনি আবার সম্পাদন করুন বাটনে যে অফিসিয়াল তথ্যগুলো আপনি এখানে অ্যাড করবেন, অফিসিয়াল তথ্য অ্যাড করে সংরক্ষণ করে দিবেন। এরপরে আপনি তৃতীয় অপশন যে পদোন্নতি সংক্রান্ত তথ্য যদি থাকে সেটা সম্পাদন বাটনে ক্লিক করে করে দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সম্পাদন বাটনে ক্লিক করে অ্যাড করে দিবেন, ইতিপূর্বে যদি NILG থেকে কোনো প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে সে প্রশিক্ষণের তথ্য এখানে অ্যাড করবেন। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ যে এটি আপনারা অবশ্যই আপনার এখানে এই যোগকরণ বাটনে ক্লিক করে আপনি ইতিপূর্বে যে ট্রেনিং পেয়েছেন NILG থেকে সেই ট্রেনিং এর নাম এখানে আপনি অ্যাড করে দিবেন, সময় কাল ব্যাচ নাম্বার এগুলো দিয়ে দিবেন। আর যারা ইতিপূর্বে ট্রেনিং করেছেন তাদের অনেকের এই ডাটাবেসটা হয়তো আপডেট থাকবে যদি আপনারা রিসেন্ট ট্রেনিং করে থাকেন, আর যারা পূর্বে করেছেন সেটা নাও থাকতে পারে, তখন আপনারা এখানে সেই তথ্যটাকে অ্যাড করে দিবেন, এটা গুরুত্বপূর্ণ। এভাবে করে যতগুলো ফিল্ড এখানে আছে আপনি সবগুলো ফিল্ড আপনি এখানে যুক্ত করবেন, করে আপনি সম্পাদন সম্পূর্ণ করবেন। এইটুকু কাজ করলে আপনার প্রাথমিক যে কার্যক্রম নিবন্ধনের সেটি পুরোপুরি সম্পূর্ণ হবে। আশা করি আপনারা এই কাজটি যথাযথভাবে করতে পারবেন। তো আমার সাথে থাকার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।